মা ওই আমায় তো দেখে কি করবো বল, আমি তো টাকা পয়সা সাহায্য চাই না, আমি শুধু আপনাদের কাছে দয়া ভিক্ষা চাই, আমার একটা পাসপোর্টের ব্যবস্থা করে দেন, একটা ভিসার ব্যবস্থা করে দেন, আমার যেন আমি ইন্ডিয়া নিয়ে আমার ছেলেকে যেন চেন্নাইতে আমি চিকিৎসা করতে পারি, আমার যতটুকু অর্থ আছে, আমি মা, আমি দুঃখিনী মা, মা চায় না সন্তান, ইচ্ছা যদি আমার সন্তানের চোখ নষ্ট হয়ে যায় তো আমার একটা চোখ দিয়ে দিতাম, আমি কিডনি নষ্ট হলে একটা কিডনি দিয়ে দিতাম, যেই সমস্যা এটা তো আমি কিছু করতে পারবো না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাউল শিল্পী পাখি সরকার, আজকে অনেক কষ্ট বুক ভরা ব্যথা নিয়ে আপনাদের মাঝে আসছি। এই এক মাসে অনেক হয়রানি হয়েছি, আমার ছেলেটা আজকে থেকে আরো 20-25 দিন আগে নাক দিয়ে হঠাৎ করে অনর্গল রক্ত শুরু হইল। তারপরে আমি আমার ছেলেটাকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম, মিরপুর ল্যাবেটে রাকিব স্যারের কাছে গেলাম, নাক কান গলা সার্জন। উনি আমার ছেলেটাকে দেখে বললো এই ওষুধগুলো খাওয়ার, ছেলে ঠিক হয়ে যাবে। আমি আমার ছেলের বাসায় নিয়ে আসলাম, রক্ত কিছুক্ষণ পরপর ছুটে, ওই মুহূর্তে রাত্র করে করোনা ভাইরাস কোথাও ডাক্তার পাই না, আমাদের পাশেই একটা ডাক্তার আছে মাহফুজ রহমান, ওনারে আনলাম। আনার পরে উনি ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন খাওয়ায়, এইভাবে প্রতিদিন চলছে, কিন্তু রক্ত কিছুতেই বন্ধ হয় না, প্রচুর রক্ত যাইতেছে আমার ছেলের শরীর থেকে। তারপরে 3 দিন পরে আমি আবার সেই রাকিব স্যারের কাছে গেলাম যে স্যার আমার ছেলের রক্ত পড়া তো কমে না, আমার ছেলে খুব কষ্ট পাইতেছে। সে বললো আপনার ছেলে এইভাবে রক্ত কমবে না, নাকের ভিতরে একটা পেট দিয়ে 3 দিন রাখেন, প্রেশার দিয়ে রাখতে হবে। আমি বললাম স্যার কিভাবে এটা, বলে ওটি রুমে ওর অজ্ঞান করে নিতে হবে। তা আমি বললাম ঠিক আছে স্যার, আমাদের এই করলাপাড়া বাসার পাশে একটা ক্লিনিক আছে আমানত খান মেডিকেল, ওখানে ক্লিনিক, ওখানে নিয়ে গেলাম, আমার সাথে চুক্তি হলো আমার ছেলের এই নাকের প্যাকটা লাগাই দিবে, 26,000 টাকা আমার কাছে চাইছে। আমি বলছি ভাই 26,000 টাকা তো দিতে পারবো না, আর একটু কম হবে? বললো যে ঠিক আছে আপনি 22,000 টাকা দেন। 22,000 টাকা আমার ছেলেকে আমি ওটি রুমে নিয়ে অজ্ঞান করে আমার বাচ্চাটার নাক দিয়ে নাকের ভিতরে প্যাক দিল রাকিব স্যার। সে আমার ব্যাগ দিয়ে আমার ছেলে যখন অজ্ঞান, আমি বলতেছি স্যার আমার ছেলে এরকম কান্নাকাটি করতেছে কেন, খুব কষ্ট পাইতেছে, বলে সমস্যা নাই রক্ত এইভাবে পড়বে, সমস্যা নাই, 3 দিন হয়ে গেছে রক্ত পড়তেই আছে। 3 দিন পরে আমি নিয়ে গেছি আবার রাকিব স্যারের কাছে, তিনি 3 দিন পরে এই পেটটা খুল প্যাকটা যখন নাকের ভিতর থেকে খুলছে তখন অনর্গল রক্ত শুরু হয়েছে। আমি বললাম স্যার এভাবে যে রক্ত পড়তেছে আমার বাচ্চাটা কি করবো আমি এখন, বলে আমার হাতে আর কোনো চিকিৎসা নাই, আমি কোথায় যাব? আমাকে বলে তেজগাঁও ইএনটি হাসপাতালে চলে যান নাক কান গলার। আমি ওইখানে চলে গেলাম, ওইখানে যাওয়ার পরে রাত্র 10টা বাজে আমার এই বাচ্চাটাকে প্রাথমিক চিকিৎসার রক্ত পরে দেখে ওটি রুমে নিয়ে এইভাবেই 2টা নাকের ভিতরে বড় বড় 2টা গজ ঢুকাই দিল নাকের ভিতরে, নাকের ভিতরে গজ ঢুকাই দিচ্ছে আমার ছেলে 3 দিন, নাকটা এইভাবে ফুলে গেছে হা করে দুম সারে, খুব কষ্ট পাইতেছে, গলার টাকরাটা ফুলে গেছে। আমি শুধু তাকায় থাকি আমার ছেলেরে দেখি, রাত্রে হইলে ঘুমাই না, যেইভাবে মুখ দিয়ে নিঃশ্বাস সারে যদি দুমটা বন্ধ হয়ে যায় বৈশাই থাকি আমি। 3 দিন পরে আবার ওই ইএনটি হাসপাতালে গেলাম, তারা এই প্যাকটা খুলছে দুটো নাকের, খোলার পরও রক্ত পড়তেছে। তা বললাম স্যার এখনো তো রক্ত পড়তেছে, বলে এই রক্ত পড়লে সমস্যা নাই কমবে আস্তে আস্তে, এর চেয়ে বেশি পড়লে নিয়ে আসবেন। এরা আমার কতগুলি অ্যান্টিবায়োটিক দিলেন, আমি আমার ছেলের অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে 4 দিনের মাথায় একটু কমছে, ওই টাটকা রক্তটা আসে না কিন্তু নাক দিয়ে রক্ত হালকা হালকা লালচা লালচা পড়তেছে। আমি ভাবছি কি হয়তো আল্লাহ মাফ করে দিবে, ঠিক হয়ে যাবে। যখন অ্যান্টিবায়োটিকের 5 দিনের মাথায় হয়েছে তখন আমার ছেলে সকালবেলা দেখি কি চোখের ভিতরে এই বাম নাকটা দিয়ে যেটাতে রক্ত পড়ে এই বাম চোখটা দিয়ে ময়লা জমে গেছে। আমি বললাম আপু তোমার চোখটা আমি মুছে দেই, ভিজা টিস্যু দিয়ে আমি মুছে দিতেছি। আমার বলে আম্মু তোমার হাত তো আমি দেখি না, তোমার হাত কই? আমি কই তোমার এই হাত দেখো তুমি, বলে ডান চোখে দেখি আমি বাম চোখে দেখি না। আমি বলি আমার ছেলে মনে হয় অ্যান্টিবায়োটিক খাইবি তাই চোখটা একটু মানে হালকা হালকা, তাও আমি হাত বন্ধ করে আমি বলি বাবা বলো তো কয়টা হাত, 2টা হাত দেখালে, বলে 5টা।
তিনটা হাত দেখালে বলে একটা হাত একটা আঙ্গুল। এইভাবে আমি তাড়াতাড়ি সেই চক্ষু বিজ্ঞানে নিয়ে গেছি, ওইখানে নিয়ে চোখ পরীক্ষা করছি, রিপোর্টটা দেখার কোনো ডাক্তার নাই। আবার জেলেকে বলে কি বলে নিয়ে যান অন্য কোনো জায়গায়, অন্য দিন আইসেন। আমি মিরপুর আবার এই চক্ষু হাসপাতালে আসলাম, এখান থেকে আমার ছেলের চোখের এই অবস্থা দেখে আমাকে পাঠাইছে ইসলামিয়া হাসপাতালে। ওখানে ওখানে যান চক্ষু বিশেষজ্ঞ আছে, ওখানে দেখবে। জায়া সিরিয়ালে বসে রয়েছি, ব্লাড নিছে 100 প্রায় 150 জনের সিরিয়ালে দিছে। আমি ভিআইপি ভাবে দেখাইছি, মানে প্রাইভেট ভাবে আমার ছেলেকে 850 টাকা দিয়া স্যার ম্যাডাম দেখাইছি, তবু সিরিয়ালে বসে রয়েছি। আমার ছেলের অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে, বলে আম্মু চোখটা প্রচুর ব্যথা করতেছে। আমি ওই মুহূর্তে একটা কল দিছি এক ভাইরে, সে বলে কি আপা আমার চোখটা অন্ধ হয়ে গেছে। আমি বুঝি চোখের জ্বালা, আপনি ধানমন্ডি হারুনাইতে নিয়ে যান, ওখানে বড় স্যার বসে। আমি ওই মুহূর্তে ওইখান থেকে হারুনাইতে নিয়ে গেলাম। সব কিছু দেখে চোখের পরীক্ষা করে অনেকগুলো পরীক্ষা করছে, করার পরে রিপোর্ট বের হয়েছে বলে আপনার ছেলের চোখের কোনো সমস্যা আমি দেখি না, হালকা পানি জমছে মনে হয়। আমি স্যার কি করব বলে এই অনেকগুলো ওষুধ দিছে, বলে এই ওষুধটা খাওয়ান, আর নিউরোলজির ডাক্তার আছে ব্রেনের ডাক্তার ওই ডাক্তার দেখান। আমি বলে এখন কোথায় পাবো, বলে এখন পাবেন ওনাকে ফোন দিয়ে দিচ্ছি, ল্যাবেডে পাবেন। আমি আবার ল্যাবেডে চলে গেলাম, ওখানে যাওয়ার পরে উনি বললো একটা সিটি স্ক্যান করেন। সিটি স্ক্যান করে নিয়ে গেলাম, নেওয়ার পরে বলে কালকে সকালে আসবেন, আমি ল্যাবেডে থাকবো। 11টার দিকে চলে গেলাম ওখানে, সে 12টা বাজে আইসা এই সিটি স্ক্যান করছি, এই রিপোর্টটা দেখছি। দেখার পরে বলে কি আপনার ছেলের চোখে তো কোনো সমস্যা নাই, আপনার ছেলের মাথার ভিতরে টিউমার হয়েছে। আমি বলে আমার ছেলের মাথার টিউমার আছে, এখন কি করব আমি, এই মুহূর্তে তো আমি কোনো ডাক্তারও পাইতেছি না, যেখানে যাই ওখানে ফেরত দিয়ে দেয়। তখন আমাকে বলল যে আপনি ই করেন, আপনার ছেলেকে মাথার ডাক্তার দেখান আর নাক কান গলার ডাক্তার দেখান। দুইটা ডাক্তারের কথা বললো। আমি আবার ঘুরাই শামিরপুর মেডিনেটে, বেলায়েত হোসেন স্যার বসে পিজি হাসপাতালের চেয়ারম্যান প্রধান, তো স্যারের দেখাইছি, বলছি স্যার আমার ছেলে চোখে দেখে না। তিনি দেখে বলতেছে আপনার ছেলের চোখে দেখে না রিপোর্ট আসছে। আমি তখন সিটি স্ক্যানটা বের করে দিছি রিপোর্টটা, বলে কি আপনার ছেলের মাথায় কোনো সমস্যা দেখি না, আপনার ছেলের নাকের ভিতরে দিয়ে টিউমার হয়ে একদম ছড়াই গেছে, যার কারণে ওই বাম চোখটা দিয়ে দেখে না। তা বলছি স্যার আমি তো ছেলেটা নিয়ে খুব বিপদের মধ্যে আসছি, একটা মেয়ে মানুষ একা একা দৌড়াইতেছি, আমি এখন পারতেছি না, ওর বাবা থাকে বিদেশ, আমি এখন কি করব এই মুহূর্তে, আমি একা একা এই রাত্রে করে। বলে কিছু করার নাই, আপনি ঢাকা মেডিকেল যাবেন, ওখানে না পাইলে পিজি হাসপাতাল যাবেন, ওখানে না পাইলে সরদিতে যাবেন, সরদিতে না পাইলে ওই তেজগাঁ আবার ইএনটি হাসপাতালে যাবেন নাক কান গলার। আমি কই ঠিক আছে, ওই রাত্রে করে পিজি হাসপাতালে গেছি, ওখানে নাই, সকালবেলা আবার পিজি হাসপাতালে গেছি, ওখান থেকে বলছেন আমরা এখানে কিছু করি না, এখন ডাক্তার আসে না। আবার গেছি ইএনটি হাসপাতালে, বলছে এখানে ডাক্তার আসে না। আবার ঢাকা মেডিকেল গেছি, বলে এখানে ডাক্তার আসে না। তারপরে আমি বলি স্যার আমি এখন কোথায় যাব আমার এই বাচ্চাটাকে নিয়ে। এইভাবে খুঁজতে 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 দেখেন আমি কতগুলি রিপোর্ট আমার কাছে, আমি কতগুলি ডাক্তার দেখাইছি, খুঁজতে খুঁজতে ব্রেনের ডাক্তার দেখাইছি, সব কিছু দেখাইছি। এইগুলো দেখার পরে তারপরে বলে আজকে সকালে আমি স্কোয়ার হাসপাতালে গেছি, ওখানে যাইয়া নাক কান গলার আর হলো ব্রেনের ডাক্তার, ব্রেনের ডাক্তার দেখাইছি। উনি বলে ব্রেনটা অত সমস্যা দেখি না, আপনি নাক কান গলা ওনাকে দেখান। আমি ওনার কাছে নিয়ে গেছি, উনি সিটি স্ক্যানের রিপোর্ট দেখে বলে সর্বনাশ করছেন, আপনার ছেলের অবস্থা তো ভালো না, আর যে অবস্থা হয়েছে এই টিউমারটা এখান থেকে ছড়াইয়া পুরো চোখ এগুলি শেষ হয়ে গেছে, এটা মাথার ভিতরে ঢুকতেছে, আর কিছুদিন অপেক্ষা করলে আপনার ছেলে ডান চোখটাও দেখবে না। আমি বলি স্যার এই আমি কি করবো আমার একটা পয়সালাতে, বলে আমি যখন পারি নাই কেউ পারবে না, সবাই টাকা খাওয়ার জন্য আপনার কাছে ঝামেলা করবে, আপনি এইটা না করে আপনি ইন্ডিয়া নিয়ে যান। আমি বললাম স্যার আমি ইন্ডিয়া কিভাবে নিব, করোনা ভাইরাসের জন্য তো সবই বন্ধ, আমি তো অসহায়, আমি এখন কি করব। বলে আমার কিছু করার নাই, আপনি দেখেন যেভাবে পারেন নিয়ে যান, নাহলে আর বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবো গা। আমি বললাম স্যার করোনা ভাইরাসের জন্য তো ভিসা, আমার ছেলের পাসপোর্ট নাই, পাসপোর্ট বানাইতে হবে, ভিসা
লাগাইতে হবে, তারপরে ইন্ডিয়া যাব। এই কয়দিনের ভিতরে আমার ছেলের একটা ওষুধ দেন যাতে টিউমারটা যাতে আর ব্রেনের ভিতরে না ছড়ায়। বলে আমি ওষুধ দিলে কাজ হবে না, তারপর আমি একটা ওষুধ দিতেছি, অ্যান্টিবায়োটিক খাওয়াই দেখেন, যদি মালিক দয়া করে কমলে কমতেও পারে, আবার নাও কমতে পারে, এটা বাড়তেও পারে কমতেও পারে, আমি এটার ভিতরে নাই। পরে আমি ওইখান থেকে চলে আসছি, আসে আমি অনেক জায়গায় খোঁজ লাগাইছি, কোথাও পাসপোর্ট বানায় না, কোথাও ভিসা লাগায় না। আমি আমার সন্তান নিয়ে খুব বিপদে আছি, আমি আপনাদের কাছে টাকা পয়সা অর্থের কোনো সাহায্য আমি চাই না, আমি শুধু আমার একটা সন্তান, আমার আর কোনো দিন ছেলে পেলে সন্তান হবে না, একটা সন্তান আমার একটা ছেলে, আপনারা দেখেন ওর এই চোখটা দিয়ে দেখে না, আমার এই ছেলেটাকে নিয়ে আমি এই মুহূর্তে কি করব। তাই আমি সবার কাছে দয়া ভিক্ষা চাই, আমার ছেলেটাকে আপনারা এমন একটা ব্যবস্থা করে দেন যাতে আমি আমার ছেলেকে অল্প সময়ের ভিতরে যাতে আমি ইন্ডিয়া নিয়ে যেতে পারি, আমার একটা পাসপোর্টের ব্যবস্থা করে দেন, একটা ভিসার ব্যবস্থা করে দেন। কেউ রাজি হয় না, আমার এই বাচ্চাটা যদি না মা হইয়া বাচ্চা থেকে কি করব বলুন। আমি তো টাকা পয়সা সাহায্য চাই না, আমি শুধু আপনাদের কাছে দয়া ভিক্ষা চাই, আমার একটা পাসপোর্টের ব্যবস্থা করে দেন, একটা ভিসার ব্যবস্থা করে দেন, আমার যেন আমি ইন্ডিয়া নিয়ে আমার ছেলেকে যেন চেন্নাইতে আমি চিকিৎসা করতে পারি, আমার যতটুকু অর্থ আছে, আমি মা, আমি দুঃখিনী মা, মা চায় না সন্তান ইচ্ছা, যদি আমার সন্তানের চোখ নষ্ট হয়ে যায় তো আমার একটা চোখ দিয়ে দিতাম, আমি কিডনি নষ্ট হলে একটা কিডনি দিয়ে দিতাম, যেই সমস্যা এটা তো আমি কিছু করতে পারবো না, আল্লাহ ভালো জানে আমি মা হইয়া তো অনেক দৌড়াদৌড়ি করতেছি, আপনাদের কাছে আমার একটাই ফরিয়াদ, আমার শিশু বাচ্চাটার পাশে আপনারা দাঁড়ান, আমাকে একটু দয়া ভিক্ষা করেন, সাহায্য করেন আমাকে, আমি টাকা পয়সা চাই না আপনাদের কাছে, আমি অর্থ চাই না, আমার যা আছে আমি সব বিক্রি করে দিব, আমি আমার ছেলেটা যাতে বেঁচে থাকে, আল্লাহ হায়াত যদি বাঁচায় রাখে, আমি চিকিৎসা করে দেখতে চাই আমার সন্তানটা যেন সুস্থ হয়ে যায়, আমি প্রধানমন্ত্রী মা জননী, আপনি তো সবার জননী, আপনি দয়া করে আমার সন্তানের একটা ব্যবস্থা করে দেন, আমার এই শিশু বাচ্চাটার দিকে আপনি একটু তাকান মা, আমার এই সন্তানের কিছু হইলে আমি মা বাঁচব না, আমি অনেক দৌড়াদৌড়ি করছি একটা মেয়ে মানুষ হইয়া এই করোনা ভাইরাসের মধ্যে, আমি কত জায়গায় দৌড়াদৌড়ি, কত মানুষ আমারে আমাকে কত দূর দূর করে তাকায় দিছে, ডাক্তার নাই, এই নাই, সেই নাই, কত টাকা আমি খরচ করলাম ভালো চিকিৎসা পাইতেছি না, আপনারা আমার একটু সাহায্য করেন, একটু দয়া করেন, আমার এই ছেলেটার মুখের দিকে তাকায়া আমার ছেলেটাকে আপনারা সাহায্যের হাত বাড়াই দেন, টাকা পয়সা না, আমার ছেলের একটা ভিসার ব্যবস্থা করে দেন, একটা পাসপোর্টের ব্যবস্থা করে দেন, আমার যা আছে আমি তাই নিয়ে আমার সন্তানের চিকিৎসা করব, যদি আমার অর্থে না গোলায় তখন আমি আপনাদের কাছে হাত বাড়াবো, আমি হাত বাড়াইতে এখন চাই না, এখন আমার সন্তানের চিকিৎসার জন্য আমার একটা ব্যবস্থা করে দেন, নইলে আমি মা, আমার সন্তানের মৃত্যু আমি দেখতে পারবো না, আমার সন্তান এই চোখে দেখে না, ডাক্তার বলছে আর কয়দিন হইলে এই চোখও দেখবে না, আপনারা আমাকে সাহায্য করেন, আমাকে দয়া করেন, আপনারা তো অনেক কিছু পারেন, দয়া করে আপনারা যদি সবাই মিলে আমার পাশে দাঁড়ান তাহলে আমার বাচ্চার একটা ভালো চিকিৎসা হবে, আমার এই সন্তানটার দিকে তাকান, আপনাদেরও তো ছেলে সন্তান আছে, আপনারা তো বাচ্চা আছে, একটা বাচ্চা, আমার তো কিছু নয়, আমার আর কোনো দিন সন্তান হবে না, একটাই সন্তান, আল্লাহর রহমতে হইছে আপনাদের দোয়া, আপনারা আমার সন্তানকে দয়া ভিক্ষা করেন, আমার সন্তানের পাশে দাঁড়ান, আমাকে সাহায্য করেন, আমাকে একটা পাসপোর্টের ব্যবস্থা করে দেন, আমার সন্তানের অনেক জায়গায় খোঁজ দিছি, অনেক কিছু বলছি, বলে পাসপোর্ট এখন অফিস খোলা না, ভিসা করা যাবে না, কিছু যাবে না, তাহলে কি আমার সন্তান আমার সামনে বিনা চিকিৎসায় মারা যাবে, আমি পা হয়ে সহ্য করতে পারবো না, আমি পা হয়ে পারবো না, তাহলে আমার আগে আল্লাহ আমাকে নিতে হইব, তারপরে আমার ছেলেকে নিতে হইব, আমি সবার কাছে করুণা ভিক্ষা চাই, সবার কাছে দয়া চাই, আমার সন্তানের চিকিৎসার ব্যবস্থা করে দেন, আমার সন্তান যাতে ইন্ডিয়া যায় একটা চিকিৎসা করতে পারে, ভালো চিকিৎসা করতে পারে। আমি আবারও বলতেছি আমি টাকা পয়সা চাই না, আমি আপনাদের কাছে অর্থের জন্য সাহায্য চাই না, শুধুমাত্র একটা পাসপোর্ট, একটা ভিসা, একটা ভালো ডাক্তারের চিকিৎসা, একটা ভালো হসপিটালের চিকিৎসা যেন আমার সন্তান আমি করতে পারি, দেখেন আমার সন্তানটা, আপনারা সবাই দেখেন আমার ছেলের চোখে দেখে না, এই সাইডটা দিয়ে সে কিছু দেখে না, পুরাটা টিউমার হয়ে গেছে, ডাক্তার বলছে আর কিছুদিন হইলে এই চোখটা দেখবে না,
ভিতরে ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে, আমি কিভাবে সহ্য করব বলেন? আমাকে একটু দয়া করেন আপনারা, আপনারা যারা সমাজে উপরের লেভেলের লোক আছেন, যারা আপনারা আমাকে সাহায্য করতে পারবেন, আমার ছেলের একটা পাসপোর্টের একটা ভিসার আমার ছেলেকে ইন্ডিয়া নেওয়ার ব্যবস্থা করে দেন। আমি টাকা পয়সা চাই না, আমি মা হয়ে আমার সবকিছু বিক্রি করে দিব, আমার সবকিছু, আমার কিডনি চোখ সব বিক্রি করে দেবো আমার ছেলেকে। আপনারা বাঁচান, আমার ছেলের পাশে দাঁড়ান, আমি আর আর কিচ্ছু চাই না। দেখেন আমি কত অসহায় হইয়া ঘুরতেছি, কত রিপোর্ট আমার কাছে, কেউ রিস্ক নিতে চায় না, সবাই বলে ইন্ডিয়া নিয়ে যান, ইন্ডিয়া নিয়ে যান। এই করোনা ভাইরাসের মধ্যে আমার ছেলেরে যদি আমি নিতে না পারি, তাহলে সারা জীবন আমি আমার কাছে দোষী হয়ে থাকবো, যে চিকিৎসার জন্য আমার সন্তান, ভালো চিকিৎসার জন্য আমার সন্তান মারা গেল, আমার সামর্থ্য থাকতো আমি চিকিৎসা করতে পারলাম না। আপনারা আমাকে দয়া করেন, আমাকে দয়া করেন, আমার সন্তানের দিকে একটু আপনারা একটু দয়ার নজরে তাকান, আমাকে একটা পাসপোর্টের ব্যবস্থা করে দেন, একটা ভিসার ব্যবস্থা করে দেন। আপনারা সবার কাছে আমার বিনতি, সবার কাছে আমার ভক্তি, আল্লাহ রাসুলের দিকে তাকাইয়া, আপনারা আপনাদের সন্তানের দিকে তাকে, আমার সন্তানের দিকে তাকাইয়া, নিজের সন্তান মনে করে আমার দিকে একটু পাশে দাঁড়ান। সবার কাছে সালাম, আসসালামু আলাইকুম। এই চোখে দেখো বাবা, এই চোখে দেখে না, তোমার কি অনেক কষ্ট হয় বাবা? কষ্ট হয়, তোমার কষ্ট হয়? তুমি কোন চোখে দেখো না বলো তো, এই চোখে দেখো না। আপনারা তো দেখলেন আমার ছেলে এই চোখে দেখে না, আমার এই ছেলে কত খেলাধুলা করছে, আমার ফেসবুকে ঢুকে দেখবেন আমার ছেলে কত কিছু করছে, অথচ আজকে মা হয়ে আমার ছেলে চোখে দেখে না, আর আমি বসে বসে সহ্য করি। আমার ছেলের পাশে দাঁড়ান আপনারা, আমার পাশে আপনারা দাঁড়ান, আপনাদের কাছে আমার এই মিনতি, আমি আর কিছু চাই না আপনাদের কাছে, সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। Thank you.